বিধাননগর পৌর নিগম ভোটের হাল হাকিকাত জানতে আমরা এই মুহূর্তে চলে এসেছি 37 নম্বর ওয়ার্ডে এবং আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী মিনু দাস চক্রবর্তীকে। আসুন তার কাছ থেকে জেনে নেব আসন্ন ভোট সম্পর্কে তার ঠিক কি মতামত। দিদি, আপনাকে ভূমি 24x7 এ স্বাগত। এই বিধাননগর পৌর নিগম ভোটে পঞ্চমতম বার প্রার্থী হয়ে আপনার কেমন অনুভূতি? ভীষণ ভালো লাগছে যে আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সকলের প্রিয় দিদি মমতা দি আমাদের যে টিকিট দিয়েছেন, যে মানুষের পরিষেবা দেওয়া, মানুষের পাশে থাকার যে অধিকারটা দিয়েছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ জানাচ্ছি। এবং ভীষণ ভীষণ ভালো লাগছে যে আমি আর একবার মানুষকে পরিষেবা দেওয়ার সুযোগ পেলাম। কোভিড বিধি মেনে প্রচার করার যে কথা আমরা কালকে তুলেছিলাম মনোনয়নপত্র জমা দেওয়ার ওখানে, কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে সমস্ত প্রচার এখন বন্ধ করে দেওয়া হচ্ছে, ডোর টু ডোর ক্যাম্পেইন যেগুলো সেগুলো। তো এবার আপনারা কীভাবে প্রচার চালাবেন, তাহলে মানুষের কাছে পৌঁছাবেন কীভাবে? হ্যাঁ, আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি। যেরকম আমার এখানে হাউজিং, ম্যাক্সিমামটাই হাউজিং রয়েছে এবং এখানেও কিছু কোভিড হয়েছে এবং আমাদের কোভিডের কাজ চলছে, স্যানিটাইজ চলছে এবং তাদের বাজার হাট করে দেওয়া, এইসবগুলো করা, তাদের ময়লা তোলা, এই কাজগুলো আমাদের চলছে। কিন্তু আমরা ডোর টু ডোর হয়তো পৌঁছতে যে ম্যান টু ম্যান সেটা করতে পারবো না, কিন্তু আমরা তাও মানুষের দুয়ারে এমনভাবে যাব যাতে কোনো রকম মানুষের অসুবিধা না হয় এবং আমাদেরও যাতে কোনো অসুবিধা না হয়। আমরা অটো নিয়ে যাব এবং আমার হাউজিং যেহেতু এটা, এবং সমস্ত বেল মেরে তাদেরকে ডেকে সামনে ডাকবো এবং তারা সবাই জানলা দিয়ে মুখ বাড়াবেন এবং দেখবেন আমি নিচের দিকে তাদেরকে নমস্কার জানাবো এবং ভোট আবেদন করব এবং তাদের কি ডিমান্ড আছে সেগুলোকে আমি জানতে চাইব। আপনার 37 নম্বর ওয়ার্ডে ভ্যাকসিনেশন কতদূর? ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ সমস্ত কি কমপ্লিট হয়ে গেছে আপনার এলাকার মানুষের? হ্যাঁ, সমস্ত কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু বাকি আছে, যারা খুব অসুস্থ, যারা আসতে পারছেন না, আমি চেষ্টা করছি তাদের ডোর টু ডোর যাতে ইঞ্জেকশন ভ্যাকসিনটা যাতে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। আপনার এই এলাকায় 37 নম্বর ওয়ার্ডে বেসিক কী কী নিড আছে মানুষের, আপনি একটু আমাদের দর্শকদের জানান সেটা। বেসিক নিড বলতে আমি মানুষের সমস্ত কাজটাই করেছি, যা যা মানুষের ডিমান্ড ছিল, কিন্তু কাজের তো কোনো শেষ হয় না, কাজ করলেই কাজ আসে, তাই এখনও কাজ অনেক বাকি আছে। যেরকম ডেলি বেসিসে আমরা যেরকম রাস্তাঘাট পরিষ্কার করা, মানুষের চলার পথটাকে সৌন্দর্য করা, মানে যেরকম মাসে ছ মাস পর পর গাছের ট্রিমিং করা, তারপরে তোমার জলটা আমার এখানে প্রচুর জল পাচ্ছে, আমাদের মাননীয় সুজিত বোস মন্ত্রী এবং কৃষ্ণা চক্রবর্তী মানুষের দুয়ারে জল পৌঁছে দিয়েছেন, তারা আমাদের 13 নম্বর ট্যাঙ্কিতে একদম মিষ্টি জলটা আসছে, প্রত্যেকেই জল পাচ্ছেন। লাইটও আছে, কিছুটা আমার লাইটের অভাব রয়েছে, সেই লাইটগুলো আমি চেষ্টা করছি, যেহেতু আমাদের এখানে নোটিফিকেশান হয়ে গেছে লাইটও আমার পাস হয়ে রয়েছে, আমরা এখন আর লাগাতে পারছি না। আর রাস্তাঘাট কিছু খারাপ হয়ে রয়েছে, পুরো রাস্তাঘাট তৈরি আছে কিন্তু এই বর্ষার জন্য রাস্তাঘাট কিছুটা খারাপ হয়ে গেছে, সেই রাস্তাঘাটগুলোকে তৈরি করা, প্রচুর পার্ক করে দিয়েছি। এবং যেটা সবচাইতে বড় কথা যে হাউজিংয়ের ভিতরে ঢুকে আমরা, আমাদের তো এখানে সমস্ত ক্লাস্টার বেসিস আছে, সেগুলোর ভিতরে ঢুকে আমি প্রচুর কাজ করছি, তাদের রাস্তাঘাট করে দিচ্ছি, পার্ক করে দিচ্ছি, আমি অনেকগুলো অনেক অনেক পার্ক করেছি। আর তোমার হচ্ছে আমাদের আর একটা হচ্ছে যেটা নাকি আমি একটা কমিউনিটি হল করে দিয়েছি আমার কেবি ব্লকে, নিউ কেবিতে, সেখানে দুর্গা মঞ্চ একটা করে দিয়েছি। আর অনেক অনেক প্রচুর কাজ করেছি, কিন্তু কাজ আরও, ড্রেনেজ বর্ষার আগে ড্রেনেজ পরিষ্কার করা, যার জন্য আমার এখানে জল জমেনি, জলটা বেরিয়ে গেছে, তারপরে অনেক অনেক কাজ করেছি। এই নিয়ে আমি একটা প্রশ্ন করব, এই বিধাননগর মানেই জল, জল জমা, এটা একটা বিরাট প্রশ্ন মানুষের। তো ডেঙ্গু হচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, তো সেই বিষয়ে আপনার এলাকার কী পরিস্থিতি এখন? ঠিক আমার এলাকায় এখন অবধি একটাও ডেঙ্গু হয়নি, এবছরে কোনো ডেঙ্গু হয়নি, কিন্তু বিধাননগরে কিছু কিছু জায়গায় হয়তো জল জমে, যেহেতু একটা খাল রয়েছে, সেই খালটা যদি পরিষ্কার করে দেওয়া হয় এবং মেট্রোর কাজ হচ্ছে খালে, খালটাতে হাত দেওয়া যাচ্ছে না, জলটার স্রোত থাকছে না, জলটা এক জায়গায় জমে থাকছে, সেই কারণে বিধাননগরে অনেক জায়গায় হয়তো মশা হতে পারে, কিন্তু মশার কাজ কিন্তু খুব দ্রুত বেগে আমাদের এগিয়ে গেছে। আমাদের প্রত্যেক দিনই প্রত্যেকটা ওয়ার্ডে ধোঁয়া দেওয়া হয় এবং দুবেলা করে আমরা ধোঁয়া দিচ্ছি,
আর মশার তেলও আমরা দুবেলা করে দিতে পারছি না, যেহেতু মশার তেল একবেলা দিতে হয়, মশার তেলও আমরা একবেলা করে দিচ্ছি প্রতিদিন। এটা রুটিন ওয়াইজ আমাদের কাজ। ভূমি 24 ইনটু 7 এর মাধ্যমে আপনি আপনার 37 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সমস্ত এলাকাবাসীদের হচ্ছেন আমার মানে ভগবানের মতো, তার কারণ হচ্ছে সিনিয়র সিটিজেন ম্যাক্সিমাম আছেন এখানে এবং আমি এই অঞ্চলের এই 37 নম্বর ওয়ার্ডে তাদের ঘরের মেয়ে। মানে আমি যে করোনা নিয়ে এত কাজ করেছি, এত কাজ করেছি, মানুষের কাছে আমি এত পরিচিতি হয়েছি যে মানুষ আমাকে ভুলতে পারেন না। আমি আশাবাদী আমার এই ওয়ার্ড থেকে মানুষ, আমি গতবারে 1800 ভোটে জিতেছিলাম, এবারে আমি মনে করি 2000 ভোট ছাড়িয়ে যাবে, মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনারা শুনলেন দিদির কথা, 37 নম্বর ওয়ার্ডের দিদি অনেক কাজ করেছেন, আগামী দিনে তিনি আরও কাজ করবেন, মানুষের পাশে থাকবেন এই প্রতিজ্ঞাই করেছেন। বিধাননগর থেকে ক্যামেরায় সঞ্জীব পালের সাথে তনুশ্রী দত্তের রিপোর্ট, ভূমি 24 ইনটু 7।